গুড মর্নিং, আজকে 2 জুন 8:40 বাজে। এখনো আমার বিছানা তোলা হয়নি, সৌরভ ওয়াশরুম, তিতলি এখনো ঘুম থেকে ওঠেনি। উঠে পড়েছি আজকে, আমার আবার অনেক বড় দিন, কাজকর্ম প্রচুর আছে। আর দেখো আমার ঠোঁটটা, তোমরা নোটিস করতে পারছো? আগের দিন আমি বোরেলিন লাগিয়েছিলাম, এত সফট হয়ে যায় আর এত ওই চ্যাপি চ্যাপি লিপস্টিক, আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, তিতলি খুব ঠোঁট শুকোয়। আমার ভীষণ ঠোঁটের ওপর অবসেশনও আছে, যে আমি আমার ঠোঁটটা এরকম আর এই চোখটা একটু নাবা, তোমরা দেখবে ভালো করে। তো এবার এই জন্য কি হয় যে আমি ছোটবেলায় তো না বুঝে বুঝে ঠোঁট ছিঁড়ে ছিঁড়ে এই হাল করেছি, ওই জন্য এখন আমি সবসময় তোমরা জিজ্ঞেস করো তিতলি কি লিপ গ্লস লাগাও, যা পাই লাগিয়ে নিয়ে যাতে ঠোঁট না শুকায়। না, যা পাও মোটেও লাগাও না তিতলি, ব্র্যান্ডেড মানে যাতে ঠোঁটে যাতা লাগানো ঠিক না। জুডিও লিপ গ্লস গুলো খুবই ভালো, 99 এর। তো আমার অনেকগুলো শেড আছে, ওটাই বলছি যে শেডটা হাতের সামনে পাই লাগিয়ে নি, আর রাত্রিবেলা এরকম ভাবে পুরো বোরলিন লাগা। আমি তোমাদের এর মধ্যেও একটা কথা বলে দিই, যখন মেকআপ স্কিনে কিছু ইউজ করবে চোখে, এগুলো কিন্তু একটু ব্র্যান্ডেড একটু দেখে, যদি সেটা লাগানোর পর কোনো অ্যালার্জি বা কোনো কিছু হয় ডক্টর দেখাবে। যাতা জিনিস কিন্তু একদম চোখে মুখে ইউজ করবে না, ফেসে কেন, স্কিনে ইউজ করবে না। সে বাজারে যাচ্ছে, বাজারে না কচুরি কিনতে যাচ্ছে, আমি কিনবো না বলেছি। চিকেন আনতে দিলে যে চিকেন আমায় রাজু দিয়ে যায়, তোমায় যেতে হতো না। রোজ রোজ একটা লোককে কেন খাটাবে? হ্যাঁ, ওই জন্য আজকে আমি বলেছি কচুরি আনতে যাবো না, এই জন্য নিজে বেরিয়েছে এই জন্য একেবারে। কিন্তু মাছের দোকানে যেও না তুমি, আমি মাছ কিনবো, তোমাকে প্রচুর বেশি ফালতু মাছ ধরিয়ে দেবে। ও বাজারে গেলে বাজারওয়ালারা মানে ওকে দাদা নিয়ে যান, আমরা 3 জন লোক, প্রত্যেকটা মাছ যদি 1 কেজি 1.5 কেজি করে দেয় আমাদের কি লাভ? কোনো লাভ নেই। সৌরভ বলবে রেখে খাবে, আর আমার ফ্রিজও বড় নয়, অত রাখতেও পারি না, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তুমি পেঁয়াজ আনো, রোজ দিয়ে যাও, তুমি খাটাও লোকটাকে। না না, ও বলেই সব সময় দিয়ে যাও, মোটেও না, আমার বাজারও তো দিয়ে যায় সৌরভ, আমি তো বই না। তাহলে সবাই ভালো, আমাদের পাড়ার সবাই ভালো। শোনো, তুমি পেঁয়াজ আনবে, আর হচ্ছে কি আনবে বলো তো, চিকেনটা আমি রাজুকে ফোন করে দিই, ও পুরো তৈরি করে রাখবে। না না, তুমি পারবে ওই ফিঙ্গার বলতে, এই বলতে বলতে পারবে তো? তাহলে পারবে না, আমাকেই ফোন করতে হবে। বহু শাড়ি থাকে না যেগুলো আমাদের খুব প্রিয়, কিন্তু বহু বছর বাদে বার করছি। আসলে আমি আরও কেন বার করছি, আমার সিল্কের কিছু শাড়ি, সেগুলো এবার সব প্যাক করতে হবে, সব নিয়ে যাব। তো সেগুলো একটু বাট্টার করছি, কি অবস্থা হয়েছে দেখো। শাড়ি এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা হয়নি, এটা ডুয়েল টোন টাইপের শাড়ি, একটা খুব নরম, কি বলে মুর্শিদাবাদ সিল্ক বা কিছু এরকম, খুব হালকা হালকা শাড়িটা, কাতান সিল্ক এরকমই কিছু একটা হবে, এইটা কিছু হয়নি। এটা আমার বহু পুরনো একটা ভার্মাবরম, এটা আমার সৌরভ কিনে দিয়েছিল তুল্লার বিয়ের সময়। এই শাড়িটা তো সেরকম কিছু হয়নি, কিন্তু এই একটা রয়্যাল ব্লু কালার কাঞ্জিভরম, এই দেখো দেখতে পাচ্ছো, এ দেখো পুরো পিঁজে পিঁজে গেছে শাড়িটার পাটটা, মানে এই জরির পোর্শনটা, এই যো আর কিন্তু কিচ্ছু হয়নি। মানে জানি এগুলো মাঝে মধ্যে একটু রোদ দূরে দেওয়া উচিত, এগুলো জানি, সবই জানি, এগুলো এমন প্যাক করে আমার খাটের তলায় ঢোকানো না, আমার মানে বার করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। শাড়িটাও না ভয়, আমি ভালো করে খুলে দেখছি, দেখো এই শাড়িটাও আমার খুবই পছন্দের, এটা আঁচল জানো তো, এই যে আর খুব নরম সিল্কটা, খুব নরম, এর ডুয়েল টোন অসাধারণ দেখতে, অসাধারণ দেখো। আর এর ব্লাউজ পিসটা ইয়েলো কালার, কিন্তু আমি এটা অন্য ব্লাউজ দিয়ে পরি, এই দেখো এটাও না খুলে ভালো করে দেখছি যে এটা নষ্ট হয়েছে, শাড়িটাও দেখো, এটা দিয়ে এইটা নষ্ট হয়ে গেলে মন খারাপ হবে না বলো, দেখো কালারটা যেমনি, আর খুব পছন্দসই কালার জানো, এটা আমার খুব পছন্দসই কালার, দেখো আঁচলটাও দেখো কি ভালো। তোমাদের দেখাতে গিয়ে দেখো আরও দেখতে পেলাম, এই দেখো দেখতে পাচ্ছো, এই দেখো এই এই দেখো, আর কি হবে গো, এই তো আঁচলও আর রাখা যাবে না, এই 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 দেখো কীভাবে পিঁজে গেছে দেখো, এই দেখো এই দেখো, খুব ফেভারিট শাড়ি। তোমাদের কাছে কোনো সাজেশান থাকলে দিও, যদি মানে এই পাটটাকে বাদ দিয়ে কিছু করা যায়, বা কিছু সালোয়ার বানাবো না কি করবো বুঝতেই পারছি না। হেয়ার স্টাইলিং ভিডিও করেছি মায়ের সব জিনিসপত্র নিয়ে, এখন মা গোছাচ্ছে সব, দারুণ হয়েছে না, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর।
একটা দারুণ অফারের নিউজ শেয়ার করবো আমি আমার ইনস্টাগ্রামে, প্লিজ পারলে চেক আউট করো। আজকে শ্যুটটা করলাম, আই হোপ আজকেই পোস্ট করে দিতে পারবো, না হলেও বাই টুমরো ফর শিওর। একটা হিউজ সেলের ব্যাপারে ইনফরমেশন আছে, আর তোমরা সবাই জানো আমি কতটা সেলে কিনতে ভালোবাসি, আর তোমাদেরকেও এই নিউজগুলো আমার দিতে খুব ভালো লাগে। তো হ্যাঁ, সেটারও শ্যুট ডান, একটা হেয়ারস্টাইলের শ্যুট করেছি। তোমরা বিকজ তোমরা সবাই বলতে জিতলি তোমার এত বড় চুল, তুমি একটু হেয়ারস্টাইলিং করো, সেটাও করেছি। সব কিছু আসবে ইয়র সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোর আমার ইনস্টা হ্যান্ডেলে। আমি রোববার শ্যুট করি না, বাবাই থাকে, বাবা একটু শুয়ে রেস্ট নেয়। আজকে বাবাই পাগল হয়ে গেছে, আজকে আমি এত শ্যুট করছি, আমার ঘরে এসি চালিয়ে বসে আছে, বলো মা। হ্যাঁ, কিন্তু এটা ব্র্যান্ডের, তো তো করতেই হবে। আমার স্নান রান্না সমস্ত কমপ্লিট, পুজোও কমপ্লিট। আজকে একটু লোকনাথ বাবাকে পুজো করলাম, কারণ আজকে তো বাবার তিরোধান দিবস। যেরকম করে নিজে পারি ঠিক সেভাবে বারবার এই একই কথা বলি, তো প্রসাদ সবাইকে দিয়ে দেবো, কারণ অমৃতি প্রসাদ সবার খুব পছন্দ। এডিট করছি, কাজ করছি, তার সাথে আছে লোকনাথ বাবার পুজোর প্রসাদ অমৃতি। অনেকদিন বাদে আমি অমৃতি খাচ্ছি, কি দারুণ লাগছে। 2 বাজে, আমাদের সানডে লাঞ্চ রেডি আছে, হচ্ছে ভাত আর আছে চিকেন, এটা আমি ভালো করে দেখাচ্ছি। ডাল আছে, লেবু আছে, বেগুন ভাজা আছে, আর এটা আমি একটা করেছি চিকেন পেঁয়াজ টেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে সয়া সসও ঢেলে দিয়েছি, এটা তিতলি খেতে খুব ভালোবাসে। আর করেছি ডিমের কারি, চটপট লাঞ্চ করবো, তারপরে এডিট করতে বসবো, কারণ আজকে যে ব্লগটা যাবে সেটা এখনও এডিট হয়নি। অলমোস্ট 6 বাজে আর এই ঘরে দেখো মা আর বাবাই ব্লগ দেখছে, চা খাচ্ছে। 7:30 বাজে, সৌরভ এখন ফুচকা খাচ্ছে, দই ফুচকা, এমনি ফুচকা, সেগুলো ট্রিট দিল। হ্যাঁ, পিচ্ছু ট্রিট দিয়েছে আজকে, সানডে স্পেশাল খাচ্ছে খাচ্ছে, কারণ তিতলি একটা পেমেন্ট পেয়েছে, এই যে ফুচকা ট্রিট। আমি আর মা একটু বেরোচ্ছি, বাজার করার আছে। আমরা জানোই যে বাজারটা বিকেলে করা প্রেফার করি রোদটার জন্যই মেনলি। তো ইয়েস, আজকে সানডে, সব কাজকর্ম শেষ, ফুচকা পার্টি ডান, এখন আমি আর মা আবার বেরিয়েছি। অনেকদিন বাদে আমরা ফুচকা পার্টি করলাম এরকম, না? তিতলি পুরো ট্রিটটা দিয়েছে তোমাদের তো বললাম। বাবার ওষুধ তো নেওয়া হয়ে গেল, এবার দেখা যাক ভালো মাছ পাই কিনা। বাবা এখানে সব তারগুলো বেরিয়ে আছে মানে ল্যাম্পপোস্টে, বাবা বিশাল রিস্কি, কিন্তু আজকে সকালে সকালেই শুনছিলাম যে তার পড়েছে, মাছ বসেনি। চা, আমরা বিস্কিটের গুঁড়ো নিতে এলাম। তিতলি আবার আমাদের জন্য আইসক্রিম কিনেছে, সারা বিকেল পড়েছে, ও সারা বিকেল পড়াশোনা করে, ওই যে পড়া হয়ে গেছে। সৌরভ এটা মেয়ে এনেছে, থ্যাংক ইউ, আমি ছোটই নিয়েছি, ও বড় নিচ্ছিল। হ্যাঁ, এখান দিয়ে ফেলা, ওটা জলদি উঠবে না তো, একদম কাট ছুঁড়ে ফেলো। পোকা এসেছে এখানে, পোকা এসে গেছিল, পোকা না ওই যে কপির পোকা, ফুলকপি বাঁধাকপির পোকা। আচ্ছা, সব দিনের আজকে দেখো পরোটা আর ঘুগনি, 9 বেজে গেল, বাট স্টিল তাও বেটার, ওই 10:30-11 থেকে বেটারই টাইমিং। হ্যাঁ, অনেক কাজ ছিল, যাই হোক খেয়ে নিই এবার। 10:30 বাজে, বেশ কিছু কাজ আমি করছিলাম, কিছু পেপার ওয়ার্ক করছিলাম, তো সেগুলো কমপ্লিট করলাম। আর আমি তোমাদের ভেবেছিলাম এই ব্লগে একটা জিনিস দেখাবো, বেশ কিছু জিনিস আমার অ্যামাজন থেকে এসছে, অনলাইনে এসছে, সেগুলো দেখাবো। মায়ের জামাটা এসে গেছে, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। তো যদি আমাদের ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।